চিলক্স নিয়ে আমার ইমোশন থাকলেও আমার অলমোস্ট এক বছর পরে চিলক্সে আসা, মানে এটা ব্যাক করা বলা যাবে। সো আজকে আমি তাদের বার্গার ট্রাই করব অ্যান্ড দেখব তাদের কোয়ালিটি সে আগের মতো আছে কি না, অ্যান্ড নাগা ড্রামস ট্রাই করব। সো দেখি কি হয়, লেটস সি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে আসলাম চিলক্সেই। তো চিলক্সের লোকেশন যারা জানেন না একটু বলে দিই, এটা হচ্ছে একদম 2 নম্বর গেট বাদশাহ মিয়া পেট্রোল পাম্পের একদম পাশে, আর হচ্ছে প্যালেসের একদম অপোজিট সাইডে, দেখতে পাবেন আপনারা হোয়াইট ড্রাভিড রেস্টুরেন্টের অপোজিট সাইডেও বললে হবে। সো ইয়া, এই তো চলে আসলাম, এখন ভিতরে যাব, দেখি। সো আমরা চিকেন উইথ চিজ যেটা আছে ওটা অর্ডার করি 200 করে, এরপর চিকেন উইথ বেকন যেটা আছে ওটা হচ্ছে 230 করে, এরপরে আমরা অর্ডার করি স্লাইস থেকে ফ্রেঞ্চ ফ্রাইস, ওটা আমরা অর্ডার করি। এরপরে এখানে আমরা যদি দুইজনের জন্য নাগা ড্রামস অর্ডার করি 2টা, বাট সিঙ্গেল পার্সনের জন্য 95 করে পড়বে। সো কোল্ড কফির অর্ডার করি 2টা। সো ইয়া, বুঝতেই পারতেছেন আমি আজকে একা না, আমার সাথে আরেকজন আছে, তার জন্য একটু ওয়েট করতে হবে। তাদের সার্ভিসটা আমার কাছে খুবই মানে দেরি লাগছে আর কি, আমাদের যা অনেক বেশি লেট হয়ে গেছে। 81 ছিল আমাদের সিরিয়াল, বাট তাদের 87 পর্যন্ত পেয়ে গেছে, তারপরে আমরা পাইছি। সো ইয়া, আমাদের খাবার রেডি। তো এখানে আমার সামনে এখন আছে চিকেন উইথ চিজ যেটা আছে 200 করে, ওইটা এখন দেখি খাই দেখি কেমন। এখানে খুব ভালো করে চিজ একটা স্লাইস করে দিয়ে দিছে ওনারা, এরপরে চিকেন প্যাটি আর তেমন কিছু নয়, লেটুস আর টমেটো। তো এখানে দেখতে পাচ্ছি এখন বিফ বেকন যেটা আছে ওটাই, তো যারা বিফ লাভার আছেন তাদের জন্য পারফেক্ট হবে। আর বেকন মানে হচ্ছে শুষ্ক জাতীয় কিছু মাংস, তার জন্য হচ্ছে আমার বেকনটা খুবই শক্ত শক্ত লাগতেছে, দেখি খাই দেখি কীরকম। ধরেও খুবই শক্ত লাগতেছে, তো আমার আলাদা করে বলতে গেলে জাস্ট এখানে বেকনগুলাই আলাদা, আর বাকি সব ঠিক আছে, চিজ প্যাটি লেটুস এগুলাই। সো বাইট দিয়ে দেখি। এইবার আমি টেস্ট নিয়ে বলি, যারা বিফ লাভার আছেন তাদের জন্য একদম পারফেক্ট হবে এই বার্গারটা, বাট মাংসটা একটু শক্ত শক্ত লাগবে যেহেতু শুকনা, তো বেকন নিলে অবশ্যই একটু শুকনা শুকনা শক্ত হবে। আমার কাছে খুবই ড্রাইও লেগেছে, মানে এই তো আমার মোটামুটি লেগেছে, বাট আই ডোন্ট নো, আমার বানটাও একটু বেশি নর্মাল লেগেছে, আমার একদম ভালো লাগে নাই বলবো না, বেশি নর্মাল লেগেছে। আমি এক বছর আগে যেরকম চিলক্সের বার্গার মানে খেতাম, ওই রকমের টেস্ট অ্যান্ড ওই রকমের কোয়ালিটি আমি পাই। তো আমি জাস্ট এখানে অনেস্ট রিভিউ দিচ্ছি, প্লিজ কেউ আবার গালি টালি দিয়েন না। অ্যান্ড ইভেন আমিও চিলক্সের খুবই বড় ফ্যান। বাই দ্য ওয়ে, আমি এখন ট্রাই করব চিকেন উইথ চিজ যেটা আছে। আমি নর্মালি চিকেন উইথ চিজ আমি আগেও ট্রাই করা হয়েছে, বাট বেকনটা আমি কখনো ট্রাই করিনি, দ্যাটস ওয়াই নেওয়া। অ্যান্ড এটা আমার অলওয়েজ অ্যাজ ইউজুয়াল টেস্টটা আমার খুবই ভালো লাগে। তো আজকেও আমি বলবো আজকের টেস্টটাও আসলেই ভালো, বাট বানটা আমার খুবই নর্মাল লেগেছে এই আর কি, বাট টেস্টটা আহামরি খারাপ বলা যাবে না। আর এখানে বেকনগুলো আমি রেখেই দিছি আলাদা করে রেখে, আমি জাস্ট চিকেনটা নিয়ে আমি খাই ফেলছি, জাস্ট বিকজ বেকনটা আমার খুবই শক্ত লেগেছে, মানে শুষ্ক, তো এই জন্য খাইতে পারি না আমি, কি জানি কেন নিচি, বোকার মতো নিয়ে নিছি আমি। সো নাও যদি কোল্ড কফিটা নিয়ে বলি, কোল্ড কফিটা একদম টেস্টটা ওভারঅল গুড, ভালো লেগেছে আমার, বাট কনসিস্টেন্সি নিয়ে বলতে গেলে একটু হালকা লেগেছে, বাট ওকে ফাইন, আগের মতোই আছে বলবো, টেস্টটা আসলে ভালো। বার্গারগুলো খাই মানে আসলে মানে খাইলে না আমার লাগে যে এনার্জি চলে যায়, আমি একদম বেশি ঘুমাইতে ইচ্ছা করে তখন আরও বেশি, এই জন্য এই কোল্ড কফিটাকে একদম রিফ্রেশিং লেগেছে, খুবই ভালো। বুঝতেই পারতেছেন কী ধরনের গাধা, এদিক দিয়ে পাশে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আমার পাশেই ছিল আমি দেখি নাই, আমি যে অর্ডার করছি ওটাও ভুলে গেছিলাম আমি। তো বার্গারগুলো খাই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো আমি ট্রাই করতেছি, এগুলো একদম ফুতা মার্কা হয়ে গেছে, এটা টেস্ট নিয়ে বলতে গেলে অনেক ঝামেলা লাগবে, আমি এটা আমারই দোষ। আমি আসলে নর্মালি কিন্তু ওদের ফ্রেঞ্চ ফ্রাইটা লুকসটা ভেরি ফ্যান্সি, খুবই ভালো, আমারও টেস্টটাও ভালো লেগেছে। ওকে, এবার আসি নাগা ড্রামস নিয়ে। ভাই রে ভাই, এইগুলার জন্য আমি পুরো ফিদা, মানে ফিদা বলতেই ফিদা, আমার এত বেশি ভালো লাগে ওদের নাগা ড্রামসটা, মানে ঝাল ঝাল তো আমার একদম পারফেক্ট, আমি ঝাল কম খাই বাট তারপরও ওদের নাগা ড্রামসটা খাইলে আমার একদম, হ্যাঁ ঠিক আছে একটু পরে প্রবলেম হয় আমার, ওই যে ওয়াশরুম একটু প্রবলেম হয়, বাট ওকে আমার তারপরও ওদের নাগা ড্রামসটা খুবই ফেভারিট আমার। চিলক্সে না আসলেও আমি কিন্তু এটা পাঠাও ফুড পান্ডায় আমি অনেকবার মানে অর্ডার করে খাইছি, আসলে আমার খুবই প্রিয় ওদের এইটা নাগা ড্রামসটা, আসলে ভালো। এবার আমি এটা ট্রাই করে দেখি, আর এইটাও খুবই মজা, খুবই মজা, মানে টেস্টটা নিয়ে বলতে গেলে মানে
নাগা ড্রামস আসলে আমি এতক্ষণ ধরে বার্গার এগুলা কী কী খাইছি, ফ্রেঞ্চ ফ্রাইজ, এইটা বেস্ট, নাগা ড্রামস আর বেস্ট, একদম ভিতরে একদম জুসি জুসি ভাইবস, একদম ভিতরে পর্যন্ত মশলাগুলো গেছে, দ্যাটস ওয়াই একটু ঝাল ঝাল, ভালো, একদম ভালো। বাট যারা ঝাল লাভাল না তারা একটু স্কিপ করবেন, খাবেন না আর কি, ঝাল অর একটা কাজ করতে পারেন, ঝালটা ফেলে দিয়ে খাইতে পারেন, তারপরেও মজা পাবেন আপনারা। দেখেন এবার উপরে যে কোটিংটা আছে এটার একদমই পুরা মরিচ, পুরা মরিচ, এটা এখন আমি মানে খাইতেছি, মানে এত বেশি মজা লাগছে, একদম পারফেক্ট। ওভারঅল খুবই ভালো নাগা ড্রামসা, আমি বলবো যে যারা চিলক্সে যাবেন মাস্ট বি নাগা ড্রামসা একটু ট্রাই করবেন, যারা ঝাল লাভার আছেন বাট অল্প ঝাল খাইতে পারলেও হবে, ঠিক আছে। মানে এতক্ষণ ধরে ঝাল খাওয়ার পরে এই ড্রিঙ্কসটা মানে এই কোল্ড কফিটা এত বেশি কাজে দিছে ভাই রে ভাই, লাগতেছে যেন কি খাইতেছি। সো এভরিওয়ান, বেশি এক্সাইটেড হওয়ার কোনো দরকার নেই, এ হচ্ছে আমার ফ্রেন্ড, তো সে হচ্ছে দিল্লি চলে যাচ্ছে স্টাডির জন্য, আমরা অনেক বেশি ভালো ফ্রেন্ড, দ্যাটস ওয়াই হচ্ছে সে আমার সাথে মিট না করে মানে যাইতে পারলো না আর কি, আমার সাথে মিট করলো। আমার ভিডিওটা সবার ভালো লেগেছে, ভালো লেগে থাকলে মাস্ট বি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো ইয়া, আজকের মতো বাই বাই, টাটা।